আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। পরিমণি সহ বাংলাদেশের অনেক নাম করা বিশেষ ব্যক্তিবর্গ তারা কিন্তু বর্তমানে মাদক সহ আটক হচ্ছেন। আপনিও সাবধান হয়ে যান। পাশাপাশি কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন কয়েকটি যুবক তারা কিন্তু এলএসডি ড্রাগ সহ বাংলাদেশে আটক হয়েছিল। সো এই যে যারা আটক হচ্ছে, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে তারা সবাই কিন্তু বেশ অনেক টাকা পয়সার মালিক, পাশাপাশি গাড়ি বাড়ি কোনো কিছুরই কোনো অভাব তাদের নেই। তারা মুসলিম, বাট তারা মদ খেয়ে বেড়াচ্ছে, গাঁজা খেয়ে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের ড্রাগ খেয়ে বেড়াচ্ছে। কেন? আপনি যদি খেয়াল করেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি একবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহার বাসায় মদ পরিবেশন করতেছিলেন। কি মদ সাহাবীদেরকে পরিবেশন করতেছিলেন, এবং খুব ভালো মানের মদ। তো ওই সময় মদ হারাম হওয়ার আয়াত নাজিল হয় এবং একজন সাহাবী এসে বলেন, সাবধান হও, মদ হারাম করা হয়েছে। আল্লাহ রাসূলের উপরে আয়াত নাজিল হয়েছে যে মদ হারাম। এই কথা বলার পর কি হলো, তারা সেই যে ভালো ভালো মদগুলো ছিল সব মদ বাইরে এনে ফেলে দিল, বোতলগুলো সব ফেলে দিল। এবং হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে এগুলোকে জ্বালিয়ে দাও। সারা মদিনায় সেদিন মদের জোয়ার বয়ে গেল, অর্থাৎ সবাই মদ ফেলে দিচ্ছে, পুরো মদিনা মদ শূন্য হয়ে গেল। আপনি একবার চিন্তা করে দেখুন, তারা একটাবার এটাও ভাবেনি যে ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক, তার সাথে আগে কথা বলি, তারপরে মদকে আমরা ফেলে দিব, বা মদ খাবো কি খাবো না, এই ধরনের অনেক চিন্তাভাবনা যেটা মানুষ করে থাকে, আপনি করে থাকেন, সেই চিন্তা কিন্তু তারা করেনি। সাথে সাথে ফেলে দিয়েছে, সাথে সাথে আগুন লাগিয়ে দিয়েছে, মদ তো সব ফেলে শেষ, মানে টোটালি মদ শূন্য। কারণ তারা সাহাবিদের কথা বিশ্বাস করেছে, যে রাসূলের উপরে এই আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলেছেন, তার মানে আর কোনো কথা নেই, মদ আগে খেয়েছে সেটা এখন থেকে আর খাবে না। এক সাহাবি সে মদ গিলে ফেলেছিল, সে তার আঙ্গুল গলার মধ্যে ঢুকিয়ে মদ বের করে ফেলল যখন মদ হারামের আয়াত নাজিল হলো। তো এই ছিল সাহাবিদের ঈমান, তারাও মুসলিম ছিলেন। আজকে আমরাও মুসলিম, আমাদের মতো অনেকেই মুসলিম, এবং মুসলিমদের অনেকেই মদ খাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মাইদার 91 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, মদ হচ্ছে হারাম, ঘৃণিত কাজ, শয়তানের বস্তু, এগুলো থেকে দূরে থাকতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। সো আমরা কি করেছি, আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গিয়েছিলেন, রক্তাক্ত হয়েছিল সেখানে, তিনি তার জুতা মোবারক খোলা যাচ্ছিল না, রক্ত ঝরতে ঝরতে এমন অবস্থা হয়ে গিয়েছিল। কেন কেন? টাকার জন্য, কিছুর জন্য না, যেন আমি আপনি আল্লাহকে চিনতে পারি, যেন আমি আপনি জান্নাতি হই, যেন আমি আপনি মুসলিম হই। আজকে আমি আপনি মুসলিম ঠিকই হয়েছি, কিন্তু মুসলিম হয়েও আমরা অনেকেই মদ পান করছি, আমরা অনেকেই নানা ধরনের খারাপ কাজে জড়িত আছি। সো আপনি খেয়াল করছেন যে আপনার ছেলেটা, আপনার মেয়েটা কত নাম্বার পেয়েছে, সে পরীক্ষায় ফার্স্ট নাকি সেকেন্ড হয়েছে, কিন্তু কখনো চিন্তা করছেন না তার ঈমান আমলের খবর কি, কখনো খোঁজ নিয়ে দেখছেন না সে কার সাথে মিশছে, কাদের সাথে তার চলাফেরা, কখনো এই বিষয়গুলো খোঁজ নেওয়া হয় না। আমরা শুধু এতটুকুই দেখি আমাদের আশেপাশের মানুষদের, যে সে কতটুকু ভালো রেজাল্ট করলো, তার রেজাল্ট কি, এটাই তার একটা আইডেন্টিটি, আর কিছুই লাগবে না। সে যদি ভালো পড়ালেখা করে, এর পাশাপাশি সে যত আকাম কুকাম যা ইচ্ছা করুক, আর কোনো কিছুর কোনো দরকার নেই। আমাদের অনেকের সাইকোলজি এমন হয়ে গিয়েছে, ফলশ্রুতিতে দেখা যাচ্ছে এই ছেলে মেয়ে বড় হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, বাবা মার কোনো দেখাশোনা করছে না। কারণ কীভাবে করবে, সে তো ইসলাম চিনে না, ইসলামের মূল্যবোধ তো তার মাঝে নেই, তাই তার মাধ্যমে যে কোনো খারাপ কাজ করাই পসিবল। সো আপনার সন্তানের মানসিক সঠিক বিকাশের জন্য সঠিক ইসলামের শিক্ষা দান করুন। যদি ইসলামের সঠিক শিক্ষা তাকে দান করতে পারেন, দিতে পারেন, তাহলে এই ছেলেটা, এই মেয়েটা বড় হয়ে একজন ভালো মানুষ হবে, পাশাপাশি সে আপনার খোঁজ খবর রাখবে, এবং তার মাধ্যমে আরও 10টা মানুষ উপকৃত হবে। এবং একজন মুসলিম হিসাবে আমরা যে কোরআন হাদিস থেকে অনেক পিছিয়ে রয়েছি, কোরআন হাদিসের বেসিক কোনো জ্ঞান আমাদের নেই, সেটা আসলে এই সমস্ত ঘটনা দেখে খুব স্পষ্টভাবেই আবারও প্রতীয়মান হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।